একমাত্র ছেলে আব্রামকে দেশে রেখে চিকিৎসার জন্য একা কলকাতায় পাড়ি জমিয়েছেন অপু বিশ্বাস। যাওয়ার সময় ঘরের বাইরে তালা দিয়ে যান তিনি। অপুর স্বামী সাকিব খান নিজেই এসব তথ্য জানিয়েছেন। সাকিব এও বলেন, অপু আমার ছেলেকে আমার বাবা মায়ের কাছে রেখে যেতে পারত, নতুবা সঙ্গে নিয়ে যেত। সে কোনোটাই না করে আমার ছেলেকে কাজের মেয়ের জিম্মায় রেখে সে বিদেশ চলে গেল। এ নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি পড়েছেন অপু বিশ্বাস। উত্তরে বেশ বিস্ফোরক তথ্যই দিয়েছেন ঢালিউডের আলোচিত নায়িকা। অপু বলেন, কিছুদিন আগে তো জয়ের জন্মদিনের অনুষ্ঠান করা হয়েছিল, জয়ের দাদা দাদি বা ফুপুকে কারো দেখেছিলেন আপনারা? দেখেননি। তারা কোনোদিন জয়কে আমার বাসায় দেখতে আসেনি। আমার বাসার একদম কাছেই জয়ের ফুপুর বাসা, সেও কোনোদিন তাকে দেখতে আসেনি। তাহলে আমি কিভাবে তাদের কাছে রাখবো বলেন তো? আমি কলকাতায় যাওয়ার সময় জয়কে কোলে নিয়ে অনেক কান্না করেছি, কারণ জয়ের ভাগ্য হয়নি ও দাদা দাদির বাসায় থাকার। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।